একদিকে যেমন তীব্র দাবদাহ, একদিকে যেমন কলাই কুণ্ডার সঙ্গে আর পানাগড়ের জোর টক্কর চলছে কে সর্বোচ্চ তাপমাত্রায় কোন দিন পৌঁছে যাবে, কোথাও 44 কোথাও 45, একদম এইরকমভাবে লড়াই চলছে নেক টু নেক। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের কপালে বাড়তি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পানাগড়ের জঙ্গলে আগুন। বিগত কয়েক বছর ধরেই ঘটনা ঘটছে, আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভাষ দাস। সুভাষ, এটা তো নতুন ঘটনা নয়, গত কয়েক বছর ধরেই কে বা কারা ঠিক কি উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দিচ্ছে? সুভাষ দেখো প্রবীরদা, এই প্রশ্নই কিন্তু সাধারণ মানুষ করে চলেছে, কারণ হচ্ছে তীব্র যে দাবদাহে জ্বলছে পানাগড়, এখন কিন্তু বৈশাখ মাসের শেষের দিকে সেখানে দাঁড়িয়েও কিন্তু এখনো পর্যন্ত একটা কালবৈশাখী ঝড় নাই বা অতএব একটু বৃষ্টিরও কিন্তু ছিটে পড়া দেখতে পায়নি, এবং প্রতিদিন যেভাবে তাপমাত্রা বাড়ছে সেখানে কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পানাগড়ের মানুষদের। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বাড়তি চিন্তা এবং আতঙ্কর, বিশেষ করে আতঙ্কর পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, কারণ পানাগড়ের প্রায় 60% অংশই কিন্তু জঙ্গলমহল এলাকা, আর এই জঙ্গল সম্পূর্ণভাবে দিনের পর দিন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে এই সবুজকে। অতএব এর ফলে কিন্তু একটা তীব্র আতঙ্ক ছড়িয়েছে এবং প্রশাসনের কিন্তু একটা বাড়তি চাপ দাঁড়িয়েছে। এলাকার মানুষ কিন্তু বলছে এইভাবে যে জঙ্গলে আগুন লাগানো, এই প্রবণতাটা বেড়েছে কিন্তু মাত্র 2-3 বছর ধরে, অতএব আগে কিন্তু এইভাবে মানুষ জঙ্গলে আগুন লাগাতো না। তবে কি উদ্দেশ্যে জঙ্গলে আগুন লাগাচ্ছে? বন দপ্তরের আধিকারিকরা বলছেন যে বারবার দেখা যাচ্ছে বহিরাগত মানুষেরা আসছেন এবং জঙ্গলে আগুন লাগার পরে সেই শুকনো কাঠ তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে এবং যতটা পারছেন আইনত ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই একের পর এক এইভাবে জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছে, এর পেছনে কোনো অত মানে অশুভ উদ্দেশ্য কিন্তু একটা রয়েছে বলে মনে করছেন। তবে এই মুহূর্তে দমকল বিভাগ একটা বাড়তি চিন্তা রয়েছে, কারণ এই জঙ্গলের একদিকে যখন আগুন নেভাতে তাদের ব্যস্ত থাকতে হচ্ছে, অপরদিকে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে কিন্তু গাড়ি পৌঁছাতে একটু হলেও ব্যাঘাত ঘটছে। অতএব এই সম্পূর্ণ পানাগড়ের মানুষ কিন্তু একটা একদিকে তীব্র দাবদাহে চলছে, অপরদিকে জঙ্গলে আগুন লাগার ফলে কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে, যে শুধু এই জঙ্গলের ক্ষতি হচ্ছে না, এলাকা পরিবেশের ক্ষতি হচ্ছে, জঙ্গলে থাকা বিভিন্ন পশু পাখি সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে কি পরিস্থিতি দাঁড়াবে যদি এইভাবে জঙ্গলকে ধ্বংস করে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, সেইটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন প্রশাসনরা। এই আগুনকে এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বিভাগ? একদম না, কিন্তু যতটা পারছে, বিশেষ করে দমকল বিভাগ যেটা বলছে যে সমস্যা হচ্ছে জঙ্গলের মাঝখানে যখন আগুন লাগছে সেই ক্ষেত্রে এই দমকলের বড় গাড়ি কিন্তু ভেতরে যাওয়াটা সম্ভব হয়ে উঠছে না, এবং এতটাই তীব্র থাকছে আগুনের, কারণ হচ্ছে আগুনের পুরো সম্পূর্ণ হয়তো 2-3 কিলোমিটার ধরে একইভাবে জ্বলছে, যার ফলে একদিকে নেভাতে গেলে আরেক দিকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, একদিকে যখন তখন হাওয়ার জন্য কিন্তু আরোটাই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে বন দপ্তর যেটা জানিয়েছেন এই মুহূর্তে 100,000 গাছ কিন্তু পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, অতএব দমকল একদিকে যতটাই আগুন নেভাবার চেষ্টা করুক অপরদিকে কিন্তু আগুন লেগে যাচ্ছে বা লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এই আগুন নেভানো কিন্তু সম্ভব হচ্ছে না, তাই বেশিরভাগ এই আগুন আগুনে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এই গাছ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুভাষ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে।